গুড মর্নিং এভরিওয়ান, আমি শান্তনা। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। এই ব্লগে আমি আমার উইকেন্ড অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, সকালে ওঠার পরই ফ্রেশ হয়ে আমি টুকিটাকি করা শুরু করে দিয়েছি। জার্নাল করতে বা টুকিটাকি ডায়েরি লিখতে সবেরই কম বেশি ভালো লাগে, আমিও তাদের মধ্যে একজন। যদিও তেমন লেখালেখি এখন আর হয় না, কিন্তু সময় পেলেই বসে পড়ি ডায়েরি নিয়ে। আজকের সকালটা খুবই মিষ্টি ছিল, আর যেহেতু আমার উইকেন্ড চলছে তাই ভাবলাম আজকের সকালটা কেন না কাজে লাগানো যাক। তাই বসে পড়েছি আমি আমার ডায়েরি নিয়ে। এবং একই সাথে আমি আমার সকালের চাটা উপভোগ করছি। যেহেতু আজকে আমার ফ্রেন্ডদের সাথে কিছু প্ল্যান ছিল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি সকালের কাজগুলো শেষ করে নিয়েছি। আমাদের এক্সাম থাকার কারণে আমরা খুব একটা সময় করে উঠতে পারিনি দেখা করার, তাই আজকের উইকেন্ডের স্পেশাল পয়েন্ট হচ্ছে আমাদের মিট আপ। এক্সামের ব্যস্ত রুটিনের পর বন্ধুদের সাথে আড্ডা আমার জন্য একটি ঔষধের মতো কাজ করে। খাওয়া দাওয়ার পরে আসে আমাদের গেমিং পার্ট। তো ইনডোর গেমসগুলোর মধ্যে লুডো ছাড়া আর বেস্ট কোনো গেম আমরা খুঁজে পাচ্ছিলাম না। শুধু ব্লগ করার পারপাসে নয়, আমার এই ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করতে খুবই ভালো লাগে। আফটার দ্যাট আমরা বেরিয়ে পড়েছি বাহিরের উদ্দেশ্যে। প্রথমত আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে বাহিরে যাওয়া, কিন্তু আজকের ওয়েদারটা দেখে আর ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না, তাই বেরিয়ে পড়েছি আমরা আমাদের উদ্দেশ্যে। মজার বিষয় হচ্ছে যে আমার ফ্রেন্ডদের সাথে কখনোই কোনো কিছু প্ল্যান মাফিক হয় না। আজকের দিনটাও তেমন একটি দিন। আমরা রাস্তায় একটি মিক্সড আচারের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কতটুকু টেস্টি। এই ভর্তাটায় বিভিন্ন ধরনের টক ফল, যেমন আমরা, বড়ই, তেঁতুল, জাম্বুরা এমনকি পেয়ারাও ব্যবহার করা হয়। আর এর স্পেশালিটিটা হচ্ছে যে সবগুলো ফলই কাঁচা ব্যবহার করা হয়। সো লেটস সি দ্য ফাইনাল রেজাল্ট। পরের সময়গুলো আর ক্যাপচার করা হয়নি, কারণ আমরা গল্পগুজবে খুব বেশিই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। বাসায় এসে স্নান করার পর আমি ভিডিও এডিট করতে বসেছিলাম, কারণ আমার আগের ভিডিওগুলোর জন্য আমার ফোনে একদম স্পেস ছিল না। আর এই কাজ শেষে আমি সুন্দর একটি ঘুম দেব। বিকেলের দিকে সবসময় আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে, আর ঘুম থেকে ওঠার পর ক্ষুধাটা একটু বেশিই থাকে। তো আজকের মেনুতে ছিল আমার লাস্ট সেভ করে রাখা আইসক্রিমটা। যদিও চপার আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এইটা ছাড়া আর কোনো অপশন আমার কাছে ছিল না। ভিডিও করতে গিয়ে আইসক্রিমটা এই হাল হয়ে গেছে। আমার চকবারে এই চকলেটের লেয়ারটা একদমই পছন্দ না, তাই আমি উপরের লেয়ারটা আলতো করে সরিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার উইকেন্ড ব্লগ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার আগের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যেহেতু এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও ছিল, আমি নার্ভাসও ছিলাম, তাই কিছু কিছু জায়গায় আমার ভুলও হয়েছে। বাট আমি ট্রাই করবো আমার পরবর্তী ভিডিওগুলোতে আমার বেস্টটা দেওয়ার। তো আমার সাথেই থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডু হিট দ্য বেল বাটন। বাই।